হ্যালো বন্ধুরা, এই গরমে আমাদের স্কিন কেয়ারের সব থেকে আবশ্যিক উপাদান হলো সানস্ক্রিন। তুমি আর যাই করো আর না করো, সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। সানস্ক্রিন শুধু সুন্দর থাকার জন্য নয়, তোমার ত্বককে তথা নিজেকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে বাঁচানোর জন্য সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে সূর্যের তেজ এতটা ভয়ঙ্কর, এর মধ্যে থাকা ক্ষতিকারক ইউভি রে তোমার ত্বকের সেলগুলোকে ড্যামেজ করে দেয়, তোমার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই যারা এখনও সানস্ক্রিন ব্যবহার করো না, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা শুরু করো। এখন তো শিশুদেরও সানস্ক্রিন ব্যবহার করার কথা সাজেস্ট করা হয়। তোমার যাই বয়স হোক না কেন, তোমার কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত। আজকের ভিডিওতে আমি যে সানস্ক্রিনগুলো তোমাদেরকে দেখাবো, 16 বছরের উপরে যে কেউ এই সানস্ক্রিনগুলোকে ব্যবহার করতে পারে এবং এগুলো যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং তোমার কাছাকাছি যে কোনো দোকানে তুমি এগুলো পেয়ে যাবে। তাও যদি না পাও, তুমি যে কোনো অনলাইন স্টোরে কিন্তু এটাকে ইজিলি পেয়ে যাবে। তাই বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেরা কয়েকটি সানস্ক্রিন দেখাবো। এই সানস্ক্রিনগুলোর মধ্যে যে কোনো একটি তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারো এবং প্রত্যেক দিন অবশ্যই তোমার ব্যবহার করা উচিত। তুমি হয়তো ভাবছো, আমি তো রোদে যাই না, আমার সানস্ক্রিনের প্রয়োজন নেই। ঘরে থাকো আর বাইরে যাও, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমাদের সানস্ক্রিন প্রয়োজন। সো এখানে যে সানস্ক্রিনগুলো নিয়ে আমি কথা বলতে চলেছি, সবার প্রথম যে সানস্ক্রিনটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটা হলো লোটাস হার্বালসের সেফ সান ইউভি স্ক্রিন ম্যাট জেল সানস্ক্রিন। এটা ম্যাট লুক দেবে তোমাকে, প্লাস অয়েল কন্ট্রোল করবে। এটা SPF 50 আসে, UVB UVA প্রোটেকশন দেয় এবং এর মধ্যে রয়েছে PA++। এটা নর্মাল টু অয়েলি স্কিন পিউপলের জন্য। এই সানস্ক্রিনটির প্রাইস হলো 440 রুপিস, কিন্তু অনলাইনে তুমি সবসময় এটাকে ডিসকাউন্টে পেয়ে যাবে। এর টেক্সচারটি কিরকম হয় সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। সো বন্ধুরা, যেমন কি তোমরা আমার হাতে দেখতে পারছো, এই সানস্ক্রিনটি এই ধরনের জেল কনসিস্টেন্সিতে আসে। এটা ইজিলি তোমার হাতের মধ্যে বা বডিতে যেখানে তুমি অ্যাপ্লাই করছো ফেসের মধ্যে স্প্রেড হয়ে যায় এবং স্প্রেড হওয়ার পর মুহূর্তের মধ্যে এটা কিন্তু ত্বকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এটা একটা হালকা কুলিং সেন্সেশন দেয় এবং কিছুক্ষণ পর তোমার মোটেও মনে হবে না যে তুমি কিছু অ্যাপ্লাই করেছো। আমি এখন এটা তোমাদেরকে ব্লেন্ড করে দেখাবো। সো বন্ধুরা, আমার হাতে রয়েছে লোটাসের এই জেল প্লাস ম্যাট সানস্ক্রিন। এটা জেল ফর্মে আসে, যেমন কি তোমরা আমার হাতের মধ্যে একটা শাইন দেখতে পারছো, এটা কিন্তু মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে এবং পুরোপুরি ম্যাট লুক দেবে। তাই যারা এমন একটা সানস্ক্রিন খুঁজছো যেটা তোমার ত্বকের মধ্যে চিপচিপেও ফিল হবে না, পাশাপাশি ম্যাট লুক দেবে কিন্তু কোনো হোয়াইট কাস্ট ছাড়বে না, তারা কিন্তু এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারো। এই সানস্ক্রিনের প্রত্যেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, শুধুমাত্র একটা জিনিস বাদে, এর মধ্যে প্যারাবেন রয়েছে। ইভেন লোটাসের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্যারাবেন রয়েছে। প্যারাবেন থাকলেও এটা কিন্তু একটা বেস্ট সানস্ক্রিন হতে পারে এই মরশুমের জন্য। নেক্সট যে সানস্ক্রিন দুটো আমার কাছে রয়েছে, এটা হলো VLCC সানস্ক্রিন। এটা VLCC-র SPF 30 সানস্ক্রিন, দুটোই PA++ এবং এগুলো প্যারাবেন ফ্রি ফর্মুলাতে তৈরি। এই সানস্ক্রিন দুটোর মধ্যে এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা SPF 30 আসে, এটা জেল ফর্মে আসে। এর টেক্সচার কিন্তু এর আগে আমার সানস্ক্রিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর নেক্সট যে সানস্ক্রিনটা রয়েছে এটা হলো VLCC-র SPF 30, কিন্তু এটা ম্যাট লুক দেয়। তাই যাদের ম্যাট লুক পছন্দ তারা কিন্তু এই সানস্ক্রিনটাকে ট্রাই করতে পারো, আর যাদের একটু শাইনি লুক পছন্দ তারা কিন্তু এই সানস্ক্রিনটাকে ট্রাই করতে পারো। এবার দুটো সানস্ক্রিনেরই টেক্সচার আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে ম্যাট লুক সানস্ক্রিনটির টেক্সচার দেখাচ্ছি। সো বন্ধুরা, তোমরা আমার হাতের মধ্যে দেখতে পারছো VLCC-র SPF 30 ম্যাট লুক সানস্ক্রিন। এটাকে ব্লেন্ড করা যথেষ্ট সহজ এবং এটা কিন্তু একটা মেকআপ ফিনিশ দেবে, লাইক বিবি ক্রিম অ্যান্ড অল। এবং এটা ত্বকের মধ্যে প্রথমে যখন তুমি ব্যবহার করবে একটা হোয়াইট কাস্ট দেয়, কিছুক্ষণ পরেই হোয়াইট কাস্ট চলে যায়। তাই যাদের ম্যাট সানস্ক্রিন পছন্দ তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারো। এটা বেস্ট পার্ট হলো এটা প্যারাবেন ফ্রি। সোয়েট কন্ট্রোল কতটা করে, হ্যাঁ করে, বাট তেমন কিছু আমি রেজাল্ট এর মধ্যে দেখতে পাইনি। এর একটা সুন্দর গন্ধ রয়েছে, যখন তুমি অ্যাপ্লাই করবে এটা ফিল করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হাতের মধ্যে হোয়াইট কাস্ট রেখে দিয়েছে, যেটা কিছুক্ষণ পর কিন্তু চলে যাবে। এরপর আমি দেখাচ্ছি VLCC-র এই জেল সানস্ক্রিনটির টেক্সচার। তোমরা দেখতে পাচ্ছ এই সানস্ক্রিনটি এই ধরনের জেল কনসিস্টেন্সিতে আসে, লোটাসের সানস্ক্রিনটির মতো এর টেক্সচার। এর মধ্যে কিন্তু তেমন কোনো
সুগন্ধ নেই যেমন কি ম্যাট ভার্সনটাতে ছিল। এটা ইজিলি স্প্রেড হয়ে যায়, কোনো হোয়াইট কাস্ট রাখবে না। এটা শাইনি লুক দেয়, ত্বকের মধ্যে অ্যাবজর্ব হতে একটু সময় নেয়, এবং এটা কিন্তু সোয়েটটাকে বেশ ভালোভাবেই কন্ট্রোল করে। যাদের কম্বিনেশন স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন, যাদের একটুতেই অ্যাকনে পিম্পলস হওয়ার প্রবলেম রয়েছে, তারা অবশ্যই এই সানস্ক্রিনটাকে ট্রাই করতে পারো। এটা কিন্তু আমার খুবই সেন্সিটিভ স্কিন, আমার ত্বকের মধ্যে মোটেও রিয়্যাক্ট করেনি, তাই আমি সাজেস্ট করতে পারি যাদের মুখে প্রচণ্ড ব্রণও রয়েছে, যারা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছ, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা স্কিনের মধ্যে যদিও বা শাইনি লুক দেয়, যেটাকে তুমি কম্প্যাক্ট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো, বাট এটা খুব ভালো রেজাল্ট দেয়। নেক্সট যে সানস্ক্রিনটা আমার কাছে রয়েছে, এটা হলো বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদার বায়ো স্যান্ডেলউড সানস্ক্রিন। এটা SPF 50 প্লাসে আসে এবং UVA UVB থেকে প্রোটেকশন দেয়। এটা অল স্কিন টাইপে যায়। এটা দাবি করে যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন, বাট এটা অ্যাপ্লাই করে আমি দেখেছি এটা মোটেও ওয়াটার রেজিস্ট্যান্ট নয়। এটা কিন্তু সোয়েটকেও কন্ট্রোল করে না, বাট এটা হায়ার SPF আসে, যাতে প্রচণ্ড ড্রাই স্কিন, সবসময় স্কিনটা একদম টানটান অনুভব করতে থাকে, একটুতেই স্কিনটা ড্রাই ফিল হয়, তারা এই সানস্ক্রিনটাকে ট্রাই করতে পারো। এই সানস্ক্রিনটিরও বেস্ট পার্ট হলো এটা প্যারাবেন ফ্রি, বাজে ধরনের কেমিক্যাল ফ্রি। এটা কিন্তু ত্বকের মধ্যে খুব ভালোভাবে কাজ করবে। এর প্রধান উপাদান হলো চন্দন, আর চন্দন আমাদের ত্বকের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি। চলো দেখে নিই এই সানস্ক্রিনটির টেক্সচার কীরকম। সো বন্ধুরা, এই হলো সানস্ক্রিনটির টেক্সচার, তোমরা দেখতে পারছো আমার হাতের মধ্যে। এটা ক্রিমি ফর্মে আসে, বাট এটাকে অ্যাপ্লাই করার পর এটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে একটা অয়েলি লুক দেয়, এবং এটাও তাড়াতাড়ি ত্বকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, একটা শাইনি ভাব দেয়, নো হোয়াইট কাস্ট। এটা মোটেও সোয়েট রেজিস্ট্যান্স নয়। বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদা এবং বায়োটিকের প্রোডাক্ট কিন্তু 100% ফ্রি ফ্রম প্যারাবেন্স অ্যান্ড হার্শ কেমিক্যাল। সো যারা প্যারাবেন ফ্রি কোনো সানস্ক্রিন খুঁজছো, যাদের ড্রাই স্কিন, তারা এটাকে ব্যবহার করতে পারো, যদিও বা এখানে লেখা রয়েছে এটা অল স্কিন টাইপের। যে সানস্ক্রিনটি রয়েছে সেটা হলো ওয়াও স্কিন সায়েন্সের এই অ্যান্টি পলিউশন সানস্ক্রিন। সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই করি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করার জন্য, কিন্তু এরকম একটা সানস্ক্রিন যদি পাওয়া যায় যেটা পলিউশনের হাত থেকেও রক্ষা করে, আমরা কিন্তু সবাই জানি এখন পলিউশনের মাত্রা কতটা বেড়ে গেছে, তাই এই ওয়াও অ্যান্টি পলিউশন সানস্ক্রিন এটা একটু হায়ার বাজেটে যায়। এর প্রাইস হলো 649 rupees, বাট যারা একটু হায়ার বাজেটে ভালো ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে চাও, তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারো। এখানে একটা কথা বলতে চাই, যেই সমস্ত সানস্ক্রিনের প্রাইস আমি বললাম না, সেগুলো নিচে লেখা থাকবে, তোমরা চেক করে নিও। সো চলো দেখে নিই এই সানস্ক্রিনটির টেক্সচার কীরকম। এটা এই ধরনের পাম্প টিউব টাইপের প্যাকেজিংয়ে আসে, এবং এটার টেক্সচার কিন্তু এই ধরনের হোয়াইট কালারের হয়, আর এটাও ক্রিমি ফর্মে আসে, এবং এটাকে আমার হাতে আমি ব্লেন্ড করে তোমাদেরকে দেখাবো। এটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ, এই ধরো 30 সেকেন্ডের মতো, এটা কিন্তু এরকম হোয়াইট ভাব হয়ে থাকে, এবং তারপর সাডেনলি এটা ভ্যানিশ হয়ে যায়, এবং তোমার মনে হয় না যে তুমি কোনো কিছু অ্যাপ্লাই করেছো। এটা সোয়েট রেজিস্ট্যান্স ফর্মুলাতে আসে, এবং এটা ত্বকের মধ্যে বেশ ভালোভাবেই কাজ করে। এতক্ষণ যে সানস্ক্রিনগুলো আমি তোমাদেরকে দেখালাম, এগুলোর বেশিরভাগই হয় জেল ফর্মে আসছে বা ক্রিম ফর্মে, কিন্তু এখন কিন্তু আরও কিছু সানস্ক্রিন মার্কেটে অ্যাভেলেবল যেগুলো পাউডার ফর্মে আসে। আমার কিন্তু পাউডার ফর্মের সানস্ক্রিন ভীষণ পছন্দ, কারণ কিছুদিন পর এতটা গরম পড়বে, এতটা বেশি তখন ঘাম হবে, তখন এই সানস্ক্রিনগুলো ব্যবহার করলেও তারপর যেন একটা কম্প্যাক্ট বা পাউডারের প্রয়োজন হয়, সেখানে যদি আমরা সানস্ক্রিন পাউডার অ্যাপ্লাই করি সেটা কত ভালোভাবে কাজ দেবে। কিংবা যাদের সানস্ক্রিন ক্রিম জাতীয় জিনিস অ্যাপ্লাই করা পছন্দের নয়, তারা কিন্তু সানস্ক্রিন পাউডারকে অ্যাজ এ সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। সানস্ক্রিন পাউডারের মধ্যে সবার প্রথম আমার কাছে যেটা রয়েছে যে কেয়াশেট অ্যারোমাথেরাপির আমব্রেলা সানস্ক্রিন। এটা SPF 50 PA++, UVA এবং UVB থেকে প্রোটেকশন দেয়। এর সম্পর্কে ডিটেইলড রিভিউ আমার চ্যানেলে আগে থেকেই করা রয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এর প্রাইস হলো 255 rupees, এবং এর গন্ধ জাস্ট ওয়াও। তুমি যখনই এটাকে ওপেন করবে, এর গন্ধটা যথেষ্ট মনোমুগ্ধকর এবং তোমার মাইন্ডকে রিফ্রেশ করে দেবে। তোমার পছন্দের যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর এটা দিয়ে কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো, অথবা তুমি খালি এটাকেও অ্যাপ্লাই করতে পারো, এটাও কিন্তু অ্যাজ এ সানস্ক্রিন দারুণভাবে কাজ করে, কারণ এর মধ্যে রয়েছে SPF 50। নেক্সট আমার কাছে যে সানস্ক্রিনটি রয়েছে সেটা হলো ল্যাকমির এই সানস্ক্রিন কম্প্যাক্ট। এটা নিউ লঞ্চ একটি প্রোডাক্ট, এটা কিন্তু SPF 40 PA++, UVA UVB প্রোটেকশন দেয়, আলট্রা ম্যাট লুক দেবে তোমাকে এই সানস্ক্রিনটি। এর প্রাইস হলো 220 rupees, যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং ইন্ডিয়া আর বাংলাদেশ দুদেশেই অ্যাভেলেবল। প্রোডাক্টটি দেখতে এই ধরনের প্যাকেজিংয়ে হয়, এবং এটাকে ওপেন করার পর এর ভেতরটা দেখতে কিন্তু এই ধরনের হয়, যেমন কি তোমরা দেখতে পারছো। অ্যাজ এ কম্প্যাক্ট, আমরা যেভাবে কম্প্যাক্ট অ্যাপ্লাই করি ঠিক একই রকমভাবে এই সানস্ক্রিনটিকেও কিন্তু অ্যাপ্লাই করতে হয়। কম্প্যাক্টের মতো করেই এই সানস্ক্রিনটিকেও কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে হয়।
একই রকম ভাবে ক্রিম সানস্ক্রিন গুলো অ্যাপ্লাই করার পর তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, অথবা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর বাইরে বেরোবার আগে তুমি খালি এটাকেও অ্যাজ এ সানস্ক্রিন ব্যবহার করতে পারো। এর মধ্যেও হায়ার SPF রয়েছে, SPF 40 রয়েছে, এটাও কিন্তু দারুণভাবে তোমার ত্বককে রোদের হাত থেকে রক্ষা করবে এবং পাশাপাশি চিপচিপে ফিল হবে না, একটা আলট্রা ম্যাট লুক কিন্তু তোমাকে এটা দেবে। নেক্সট যে সানস্ক্রিনটি আমি তোমাদেরকে দেখাতে চাই, এটা কম বেশি তোমরা সবাই ব্যবহার করেছো, এটা হলো মেবলিনের হোয়াইট সুপার ফ্রেশ কম্প্যাক্ট। এটা কম্প্যাক্ট পাউডার, কিন্তু তোমরা কি জানো এটা SPF 28 আসে, অর্থাৎ তোমার পছন্দের যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর স্কিনের মধ্যে একটা শাইনি ভাব, একটা চিপচিপে ভাব কিন্তু থেকেই যায়। সেটাকে দূর করার জন্য তুমি এই কম্প্যাক্ট পাউডারটিকে কিন্তু ব্যবহার করতে পারো। এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং এর প্রাইস এখানে নেই, আমি মেনশন করে দেবো, তোমরা চেক করে নিও। এটা একটা ম্যাট লুক দেবে, সোয়েটটাকে কন্ট্রোল করে রাখবে, পাশাপাশি তোমার স্কিনের মধ্যে একটা স্মুথ ফিনিশ দেবে। তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। যারা জানো না এটা কীরকম প্যাকেজিংয়ে আসে, তারা দেখো এটা এই ধরনের হোয়াইট প্যাকেজিংয়ে আসে এবং এটাকে এইভাবে ওপেন করতে হয়, তারপর এটা দেখতে এই ধরনের হয়। যেভাবে তোমরা কম্প্যাক্ট বা ফেস পাউডার ব্যবহার করো এটাকে ব্যবহার করতে পারো। আর আমি যে কম্প্যাক্ট পাউডার দুটি দেখালাম এগুলো তোমরা রেগুলার ব্যবহার করতে পারো, অথবা মেকআপ করার পরও অ্যাজ এ ফেস পাউডার, অ্যাজ এ কম্প্যাক্ট এগুলোকে কিন্তু ব্যবহার করতে পারো। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেরা, আমার পছন্দের সেরা কিছু সানস্ক্রিন, সানস্ক্রিন পাউডার দেখালাম। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী, তোমার বাজেট অনুযায়ী এই সানস্ক্রিনগুলোর মধ্যে যে কোনো একটি সানস্ক্রিন বেছে নিতে পারো এবং সেগুলোকে ব্যবহার করতে পারো। তুমি যেটাই ব্যবহার করো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে। এছাড়া এগুলো বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো সানস্ক্রিন ব্যবহার করো, প্লিজ কমেন্ট করে সেই নামটি আমাকে জানিয়ে দেবে, কারণ আমিও জানতে চাই এছাড়া আর কোন কোন ভালো ভালো সানস্ক্রিন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট টাইম আমি ওগুলোকেও ট্রাই করবো, পাশাপাশি তোমাদের জন্য রিভিউ নিয়ে আসবো। এই ভিডিওটি কিন্তু এই মরশুমের হিসাবে দারুণ হেল্পফুল, তাই ভিডিওটিকে লাইক করতে মোটেও কিপটেমি করবে না এবং লাইক করার পর শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এবং সবাইকে অ্যাওয়্যার করে দাও সানস্ক্রিন অ্যাপ্লাই করা কতটা প্রয়োজনীয়। সো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।